ওয়েলকাম ফ্রেন্ডস, বেশ কিছুদিন আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকা তাদের জেনারেল ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হবে এবং আমরা দেখেছিলাম তারপরে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল যে 28 নভেম্বর 2020 থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং সেই উদ্দেশ্যে গত 25 নভেম্বর 2020 তার শিডিউল প্রকাশ করা হয়, ক্যান্ডিডেট ওয়াইজ কাদের কবে কখন কোন সময় হবে তার শিডিউল প্রকাশ করা হয় এবং গত 26 নভেম্বর 2020 ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করা হয়েছিল। এবং তারপরে যে লেটেস্ট আপডেটটা সামনে আসছে, দেখুন 27 নভেম্বর 2020 ডেটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট যারা কাউন্সিলিং ফর জেনারেল ট্রান্সফারে অ্যাপিয়ারিং হবেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে ব্রিং দেয়ার রিটেনশন লেটার, একদম বোল্ড লেটার লেখা আছে, অর্থাৎ তাদেরকে রিটেনশন লেটার আনতে হবে অ্যালং উইথ আদার রিলেটেড ডকুমেন্টস, অর্থাৎ বাকি সমস্ত যে নেসেসারি ডকুমেন্টস আছে তার সাথে রিটেনশন লেটারটা অবশ্যই সাথে করে আনতে হবে এবং যদি কোনো ক্যান্ডিডেট ফেলস টু প্রডিউস এনি রিলেভেন্ট ডকুমেন্টস ফর ভেরিফিকেশন বিফোর কাউন্সিলিং সেশন হিজ আর ক্যান্ডিডেচার ফর ট্রান্সফার উইল বি ক্যান্সেলড বাই দি কমিশন, অর্থাৎ যদি সেই কাউন্সিলিং পর্বের সময় কোনো ক্যান্ডিডেট যাবতীয় যে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টসগুলো লাগবে যদি আনতে ব্যর্থ হয় তাহলে তার কিন্তু সেই প্রক্রিয়া থেকে তাকে বাতিল বলে গণ্য করা হবে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে রিটেনশন লেটার। এবং পরবর্তী ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ এখানে বক্তব্য রয়েছে, ইন কেস এ ক্যান্ডিডেট ইজ আনএবল টু চুজ মাদ্রাসা ডিউ টু ইনঅ্যাডিকোয়েট ভ্যাকেন্সি হিজ আর ক্যান্ডিডেচার উইল বি ক্যারেড ফরওয়ার্ড টু দি নেক্সট ফেজ অফ ট্রান্সফার কাউন্সিলিং, অর্থাৎ এমন যদি হয় যে কেউ কাউন্সিলিংয়ে গিয়ে তিনি যেখানে মাদ্রাসা চাইছেন সেখানে মাদ্রাসা অপর্যাপ্ত রয়েছে, তার পছন্দ মতো তিনি মাদ্রাসা পাচ্ছেন না, সেক্ষেত্রে তাকে বাতিল বলে ঘোষণা করা হবে না, সেক্ষেত্রে তার যে ট্রান্সফারের যে স্বাধীনতা সেটা তিনি পরবর্তী যে আবার নেক্সট যখন কাউন্সিলিংয়ের আবার সুযোগ আসবে তখন তিনি সেটা প্রয়োগ করতে পারবেন বা তাকে আবার গ্রহণ করা হবে, অর্থাৎ সেক্ষেত্রে তিনি থাকছেন। তার মানে এমন নয় যে এখন পছন্দের মতো না পেলে কোনো রকমের একটা মাদ্রাসা পছন্দ করে নিতে হবে এমনটা কিন্তু নয়, যদি এবারে তিনি সুযোগ না পান তাকে পরবর্তী পর্যায়ে যখন আবার জেনারেল ট্রান্সফার প্রক্রিয়া হবে তাকে সুযোগ দেওয়া হবে। তো এই লেটেস্ট বিজ্ঞপ্তি এবং আপডেটেড বিজ্ঞপ্তি 27 নভেম্বর পাবলিশ হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে, এটি পাবলিশ করা হয়েছে জেনারেল ট্রান্সফারের প্রসঙ্গে। অবশ্যই এটা শিক্ষক এবং শিক্ষিকাদের জেনারেল ট্রান্সফার, তার সাথে প্রধান শিক্ষক শিক্ষিকা এখানে যেটা সুপারিনটেন্ডেন্ট বা ইত্যাদি বলা হয় তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তী আপডেট পেলে সেটিও আপনাদের সাথে শেয়ার করব। টাচে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।